একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হল নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হল এই ভালোবাসার মরশুম। হালকা আকাশি রঙের মিররের কাজ করা লং স্কার্ট আর তার সঙ্গে কন্ট্রাস্ট লেমন ইয়েলো মিড লেন্থ কুর্তিতে নন্দিকাকে ভীষণ মায়াবী দেখতে লাগছে। ভেজা খোলা চুলে জুঁই ফুলের গন্ধ যেন বড় বেশি প্রকট। চুল থেকে টপ টপ করে জল পড়ে ভিজে যাচ্ছে পিঠের দিকটা। সিলভার ঝুমকোটা কানে এসে বিঁধছে, তাই ডান হাতটা বাম কানে দিয়ে ঝুমকোটা নিজের মতো ঠিক করে নিচ্ছে নন্দিকা। তারপর ভেজা চুলটা একটু ঝাপটে কোনো মতে একটা খোঁপা করে নিচ্ছে ঘাড়ের কাছে। সাঁওতালি গ্রামের এমনিতেই নিজস্ব একটা সৌন্দর্যতা আছে, পরিপাটি গোছানো পরিষ্কার একটা দৃশ্যপট, চারিদিকে সবুজের মোহমায়া, আর সেখানে পরীর মতো মিষ্টি নন্দিকা সেন একদম ক্যালেন্ডারের ছবি। মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে চেয়ে রইল শাশ্বত। চারিদিকে কেউ কোথাও নেই, একটা অদ্ভুত নিস্তব্ধতা, আর মনের মধ্যে যেন উথাল পাথাল সুর উঠছে। বড় অযত্নে মাটিতে পড়ে থাকা কাঠ চাপা ফুলগুলো থেকে একটা সুন্দর কাঠ চাপা ফুল কুড়িয়ে নিল শাশ্বত, আর তারপর ধীর পায়ে এগিয়ে গেল নন্দিকার দিকে। অগোছালো চুলগুলোকে সামলাতে ব্যস্ত ছিল ও। পিছন থেকে অতর্কিতে আলতো হাতে নন্দিকার কানের পাশ থেকে চুলগুলো সরিয়ে খোঁপায় গুঁজে দিল কাঠ চাপা ফুল। শিহরিত হয়ে উঠল নন্দিকা, কেঁপে উঠল ওর স্নিগ্ধ নরম ভেজা ঠোঁট দুটো। কোনো এক অজানা রক্তস্রোত বয়ে গেল শরীরে। চোখ দুটো বন্ধ করে ফিরে দাঁড়াল শাশ্বতর দিকে। শাশ্বতর চুল তখন এলোমেলো, শ্বাস প্রশ্বাস বইছে ঘন ঘন। নন্দিকার গায়ের গন্ধে আর চুলের গন্ধে মাতাল হয়ে উঠছে শরীর। নিজের অজান্তেই বাঁ হাতটা চলে গেল নন্দিতার ডান কোমরে, আর ডান হাতটা নন্দিকার বাম গালে। আলতো করে ও ঠোঁট ছুঁয়ে দিল নন্দিকার কপালে। তড়িৎ গতিতে ছিটকে দাঁড়ালো নন্দিকা। পিছন থেকে নিজের বাঁ হাতটা দিয়ে নন্দিকাকে টেনে ধরল শাশ্বত। ঠিক এমনই একটা স্বপ্ন দেখে হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল শাশ্বতর। ঘড়ির কাঁটায় তখন প্রায় 8টা। শরতের রোদ বেশ প্রখর হয়ে উঠেছে। গতকাল প্রায় রাত্রি 3টে পর্যন্ত দু চোখের পাতা এক করতে পারেনি শাশ্বত। অষ্টমীর সাজে মোহময়ী নন্দিকার যে ছবিগুলো তুলেছিল, সেই ছবিগুলোই বারবার স্ক্রল করে গেছে মোবাইলের স্ক্রিনে। প্রতিদিন প্রায় ভোর 5টায় উঠে টুক করে একবার কোপাইয়ের ধারে ঘুরে এসে চা নিয়ে হোমস্টের ব্যালকানিতে বসে বসে দূরের সবুজ ধানক্ষেত দেখার যে অভ্যেসটা এই কদিনেই তৈরি হয়েছে, সেই অভ্যেসটায় আজ ছেদ পড়ল। ঘুম ভাঙতে আজ বেশ অনেকটা দেরি হয়েছে, তবে তাতে কোনো আক্ষেপ নেই শাশ্বতর। শুনেছে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, এমন স্বপ্ন দেখে সত্যি বেশ আপ্লুত শাশ্বত। এমন স্বপ্ন সত্যি হতেও দেখতে চায়। হোমস্টের কেয়ারটেকার বেশ কয়েকবার দরজা নক করে বোধহয় চলে গেছে। ইন্টারকম থেকে ফোন করলো রিসেপশনে।
কিছুক্ষণের মধ্যেই চলে এলো চা আর তার সঙ্গে কুকিজ। তারপর চটপট ও ডায়াল করল নন্দিকাকে। কিন্তু বেশ কয়েকবার ডায়াল করেও অপর প্রান্ত থেকে নাম্বার আনঅ্যাভেলেবল পেল। আজ নবমী, আজ নন্দিকার ছুটি নেই, তাই কথা হয়েছিল ভোরবেলা 5:30 সময় ওরা দেখা করবে কোপাই নদীর ধারে। মহিষঠালের রাস্তা পেরিয়ে অপেক্ষা করবে নন্দিকা। ইস, মেয়েটা নিশ্চয়ই রেগে গেছে, কিন্তু তাই বলে একবার ফোন করবে না? কই না, একটাও মিসড কল নেই, ওর নাম্বার থেকে তো কোনো ফোনই নেই। ইনফ্যাক্ট বড় অদ্ভুত মেয়েটা, টেকনোলজি যেন ওকে স্পর্শ করতে পারেনি। এই যুগে দাঁড়িয়েও কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাক্টিভ নয়, এমনকি ন্যূনতম একটা স্মার্টফোন পর্যন্ত ইউজ করে না। আরো কয়েকবার ডায়াল করলো ও নন্দিকাকে, যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু সব চেষ্টা গেল বিফলে। কারণ শাশ্বত তো জানেই না ওর অগোচরে ঠিক কি ঘটে গেছে। কি শ্রোতা বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই অষ্টমীর সুন্দর সন্ধ্যাটা কাটানোর পর নন্দিকা খানিক বচসায় জড়িয়েছিল ওর মায়ের সঙ্গে, আর তারপর ইমোশনাল হয়ে আবেগঘন মুহূর্তে সিদ্ধান্ত নেয় খানিকটা হঠকারিতাতেই। চটপট নিজের রুম থেকে সমস্ত কিছু গোজগাজ করে ভোরবেলার প্রথম ট্রেনে নন্দিকা চেপে বসেছিল প্রান্তিক স্টেশন থেকে। এতক্ষণে ওর ট্রেন অনেক দূরে গিয়ে গিয়েছে, সিম কার্ডটাও কোনো এক অজানার আগে ভেঙে ফেলে দিয়েছে ট্রেনে ওঠার আগেই। ব্যাস সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে গেছে তখনই। কিন্তু এই সব কিছু অজানাই রয়ে গিয়েছে শাশ্বতর। ওর মনে এখন শুধু খুশির আমেজ, হবে নাই বা কেন, নতুন করে ভালোবাসা এসেছে জীবনে, তার উপর আজ দুর্গাপূজোর নবমী। এরপর কি হয় সেটাই জানাবো আজকের পর্বে। আজ লক্ষ্মী মেয়ের দস্যি প্রেম গল্পের অন্তিম পর্ব। প্রতিদিনের মতো গল্প পাঠে আজ আমি রয়েছি তোমাদের বন্ধু অন্তরা, আর অন্যান্য চরিত্রে আমার সঙ্গে রয়েছে মৌটুসি, মধুমিতা, চৈতালি, শুক্লা এবং প্রীতম। আর তোমরা তো জানোই এই গল্পের লেখক প্রীতম নিজেই। তাহলে আর দেরি না করে শুরু করি গল্প। অবশ্য গল্পের মধ্যে আমরা খানিকটা আগেই ঢুকে পড়েছি, তবে আরও গভীরে যাওয়ার আগে একটা গভীর প্রশ্ন আছে তোমাদের কাছে। আচ্ছা বলো তো, তোমরা যে এতজন গল্প শুনছো তাদের মধ্যে তো দেখতে পাচ্ছি অনেকেই সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা। গল্প যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইবার বাড়াটা তো অত্যন্ত জরুরি, না হলে আমরা মনের জোর পাই কোথা থেকে বলো তো। যাই হোক, জানি তোমরা ঠিক সাবস্ক্রাইব করে দেবে, তাই আর এই নিয়ে ঘ্যান ঘ্যান করব না, চলো শুরু করি গল্পের পরবর্তী অংশ। কেন এত কথা বলছো মা, চলে এসেছি তো, আর ফিরে যাব না। আমি কিন্তু তোমায় চলে আসতে বলিনি মা, শুধু বলেছিলাম তুমি ওই সম্পর্কে যাবে না। লোকটা তোমার থেকে প্রায় 14 বছরের বড়, বয়সের ব্যবধান মানসিক দূরত্ব বাড়ায়, সে কথাটা আমি তোমাকে এখনই বোঝাতে পারবো না, বাবা মা হও তখন তুমি নিজেই বুঝে যাবে। এত কথার তো কোনো প্রয়োজন নেই মা, এই তো আমি চলে এসেছি তোমার চোখের সামনে, আর তো ফিরে যাব না ওখানে, তোমার আর চিন্তা রইল না। আমি কিন্তু কখনোই চাইনি যে তুমি তোমার কেরিয়ার জলাঞ্জলি দিয়ে আমার চোখের সামনে ঘুরপাক খাও। কেন মা, এই তো কালকে রাত্রেই তুমি ফোনে আমায় বললে যে ওখানে পড়াশোনা করার থেকে কাছাকাছি একটা কলেজে নর্মাল পড়াশোনা করলেই পারতাম। তুমিই তো সবার বিরুদ্ধে গিয়ে আমার পছন্দের সাবজেক্ট নিয়ে পড়তে পাঠিয়েছিলে, আর এখন তুমিই আক্ষেপ করছো।
শুধু আক্ষেপটাই দেখলে বলো, আবেগটা বুঝলে না। বুঝবেই বা কি করে, সেই রকম পরিণত তুমি এখনো হওনি। যাই হোক, বুঝতে পারছি তোমার এখন মাথা গরম, হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। যাও ফ্রেশ হয়ে নাও, আজ নবমী, তোমার জন্য নতুন শাড়ি রেখে দিয়েছি, তৈরি হও, পুজো দিতে যাব। প্রথমত আমি হঠকারি কোনো সিদ্ধান্ত নিই না মা, তুমি খুব ভালো করেই জানো আমি যে সিদ্ধান্ত নিয়ে নিই সেই সিদ্ধান্তে অনড় থাকি, আর আজও তার অন্যথা হয়নি। আর দ্বিতীয়ত, আমার ভালো লাগছে না কিছুই, একটু বিশ্রাম করব। আজ নবমী হোক বা যা খুশি, তাতে আমার কিচ্ছু যায় আসে না মা, আমি কোথাও যাব না। ঠিক আছে, তোমার যখন যাবার ইচ্ছে নেই তখন আর আমি তোমাকে জোর করব না, তবে এখনো পর্যন্ত তোমাকে একটাই কথা বলবো, তুমি ভুল বুঝছো আমায়। আশা করি সময়ের সঙ্গে সঙ্গে ঠিক বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এ নিয়ে আর আমি কথা বাড়াতে চাইছি না মা। আর কথা বাড়ালেন না মা, দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন সেখান থেকে। মনে মনে বললেন, দুটো দিন বাড়িতে থাকুক না, মাথা ঠান্ডা হলে আবার ঠিক পাঠিয়ে দেব। পড়াশুনো ফেলে, নিজের কেরিয়ার ফেলে বাড়িতে বসে থাকার মেয়ে যে ননিমা নয় সে আমি খুব ভালো করেই জানি। ওদিকে শাশ্বতর মন ছটফট করছে, অজানা কোনো এক বিপদের সংকেত যেন মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। একটু আগে পর্যন্ত যতক্ষণ স্বপ্ন ভাঙেনি ততক্ষণ অদ্ভুত একটা আনন্দ বিরাজ করছিল মনে। কিছুক্ষণের মধ্যেই মনে বড্ড কু ডাকতে শুরু করল। তাড়াতাড়ি কোনো ক্রমে স্নান করে রেডি হয়ে নিল ও। প্রথম আম্রপালি যাবে, মোটামুটি 9:30 মধ্যেই নন্দিকা পৌঁছে যায় ক্যাফেতে। ক্যাফে মোটামুটি 11:00 আশেপাশে ওপেন হয়ে যায়, ওখানে গেলে তবেই একমাত্র নন্দিকার সঙ্গে কথা বলা যাবে। হঠাৎ কোনো সমস্যা হলো কি, কিছুই বুঝতে পারছে না শাশ্বত। এত সকাল সকাল ক্যাফেতে চলে যাব, কেউ কিছু মনে করবে না তো? আরে ধুর বাবা, মনে করলে করবে, আমার এখন নন্দিকার সঙ্গে যোগাযোগ করাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ফোনটা যে কেন অফ করে রেখেছে মেয়েটা আশ্চর্য। ঠিক বেরোবার সময়েই নজর পড়ল হোমস্টের মালিকের থেকে ম্যানেজ করা স্কুটিটা বিগড়েছে, ব্যাস মাথাটা গরম হয়ে গেল। কি আশ্চর্য, আজকেই আমি তাড়াহুড়োর মধ্যে রয়েছি আর আজকেই সমস্ত কিছু ঝামেলা হতে হবে। চটপট একটা টোটো ধরল ও, মৌলিক গ্রামের মোড় থেকে টোটো চেপে নামল প্রান্তিক স্টেশন। সেখান থেকে আরও একটা টোটো নিয়ে পৌঁছে গেল শ্যামবাটি। শ্যামবাটি থেকে ডান দিকের রাস্তাটা চলে গেছে গোয়ালপাড়ার দিকে। ওই রাস্তায় খানিকটা এগিয়ে বাঁ দিকে বসুন্ধরার রাস্তায় টার্ন নিলে কিছুটা এগিয়েই আম্রপালি। মৌলিকগ্রাম থেকে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে এতটা আসতে বেশ মিনিট 25-30 টাইম তো লাগবেই। এতক্ষণ মনের মধ্যে অদ্ভুত এক দুশ্চিন্তা কাজ করেছে শাশ্বতর। সবথেকে অবাক হলো ক্যাফের সামনে দাঁড়াতে। ক্যাফের সামনে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রানাইট পাথরের নোটিশ বোর্ড, চক দিয়ে সেখানে লেখা, অনিবার্য কারণবশত ক্যাফে আগামী লক্ষ্মী পুজো পর্যন্ত বন্ধ থাকবে। যেই গ্রানাইট পাথরের নোটিশ বোর্ডে চক দিয়ে প্রতিদিন নিত্য নতুন খাবারের মেনু আর তার সঙ্গে তার দাম লেখা থাকতো, সেই বোর্ডে আজ এই রকম একটা লেখা দেখে বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল শাশ্বতর। হাতের লেখাটাও অচেনা, নন্দিকার কাছে শুনেছে প্রতিদিন বোর্ডের আপডেট ওই লিখত, তাই ওর হাতের লেখাটা এই কয়েকদিনেই বেশ চেনা হয়ে গিয়েছিল শাশ্বতর। কিন্তু এই হাতের লেখা নন্দিকার তো নয়, তাহলে কোনো সমস্যা হলো? নন্দিকার মুখেই শুনেছিল ক্যাফের পিছনের দিকে যে সাজানো সুন্দর বাড়িটা রয়েছে
ওটাই রিঙ্কুদি, অর্থাৎ এই ক্যাফের মালিকের বাড়ি। চটপট ও পা বাড়ালো সেই দিকে। দরজায় ঝোলানো রয়েছে একটা ঘণ্টা। কলিং বেলের বদলে এই ঘণ্টাটাই বাজিয়ে জানান দিতে হয় দরজায় অতিথি আগমন ঘটেছে। চারিদিকে নানান রকম অর্কিড আর ফুলের গাছে ঘেরা বাড়িটার মালিক যে বড়ই শৌখিন হবে সে নিয়ে একেবারেই মতবিরোধ নেই। কিছুক্ষণের মধ্যেই রিঙ্কুদি বেরোলেন বাড়ি থেকে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, কাকে খুঁজছেন? আপনি রিঙ্কুদি মানে রিঙ্কু ম্যাডাম? ঠিক আছে ঠিক আছে, আপনি রিঙ্কুদি বলেই ডাকতে পারেন। কিন্তু ভাই, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আসলে আপনার ক্যাফেতে বেশ কয়েকদিন ধরেই যাতায়াত করি। নন্দিকা, ও আমার বন্ধু। এবার রিঙ্কুদির ভ্রু দুটোর মাঝখানের দূরত্ব খানিকটা কমল। বেশ অবাক হলেন তিনি। ক্যাফেতে বেশ কিছুদিন কাজ করার সুবাদে এবং নিজে কলাভবনের ছাত্রী হওয়ার সুবাদে নন্দিকার কাছের প্রায় সমস্ত বন্ধুবান্ধবদেরই রিঙ্কুদি চেনেন। আর এই ভদ্রলোকের সাথে বয়সের যা ব্যবধান খালি চোখে বোঝা যাচ্ছে, তাতে যে এ নন্দিকার কাছাকাছি বয়সের নয় সে নিয়ে কোনো সন্দেহ নেই। অবাক হলেন রিঙ্কুদি, জিজ্ঞাসা করলেন, আপনি নন্দিকার বন্ধু? না মানে আপনার সমবয়সী নন্দিকা তো নিশ্চয়ই নয়। হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, আমি নন্দিকার থেকে বয়সে বড়। তবে বন্ধু মানে বলতে পারেন বিশেষ পরিচিত আর কি। আসলে এই কয়েকদিন ধরেই আপনাদের ক্যাফেতে যাতায়াতের সূত্রে নন্দিকার সাথে যোগাযোগটা তৈরি হয়েছে, কিন্তু আজ সকাল থেকেই হঠাৎ করে নন্দিকার ফোন অফ। রিঙ্কুদের বুঝতে অসুবিধা হলো না যে নন্দিকার সাথে হয়তো বেশ খানিকটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে এই ভদ্রলোকের। একে দেখে যে পরিমাণ বিচলিত মনে হচ্ছে তাতে তো শুধুমাত্র পরিচিত বলে মনে হচ্ছে না। এত একটা বিচক্ষণ মেয়ে এরকম বয়সের ব্যবধানের একটা লোকের সাথে, এইসব ভাবতে ভাবতেই উত্তর করলেন রিঙ্কুদি, আসলে নন্দিকা আজকে আসেনি। আর শুধু আজ আসেনি তাই নয়, ও কবে আসবে তার ঠিক কোনো খোঁজ খবরও জানি না। আজ শুধুমাত্র সকালবেলা একটা ফোনে জানিয়েছে যে বিশেষ কারণে ও বাড়ি চলে যাচ্ছে। কবে ফিরবে, কেন বাড়ি গেছে, এসব কিছুই জানি না। জানেন তো, ভীষণ দুঃখিত। ইনফ্যাক্ট আমিও চিন্তা করছি, আপনি যেহেতু ওর সাথে বিশেষ পরিচিত তাই আপনার কাছে নিশ্চয়ই ওর বাড়ির ফোন নাম্বার আছে। না ম্যাডাম না, আমার কাছে ওর বাড়ির ফোন নাম্বারটাও নেই, এই জন্যই তো আরও বেশি চিন্তা হচ্ছে। কাইন্ডলি আমায় একটা হেল্প করবেন? ভদ্রলোককে দেখে বেশ শিক্ষিত এবং রুচিশীল মনে হচ্ছে, তাই খুব একটা ইতস্তত না করে রিঙ্কুদি বলল, নিশ্চয়ই বলুন না, কিভাবে আপনাকে সাহায্য করব? না মানে যদি নন্দিকার বাড়ির অ্যাড্রেসটা আপনার জানা থাকে আমি তাহলে সরাসরি না হয় ওখানেই চলে যাব। সে কি, সে তো অনেক দূর ভাই, আরামবাগে শুনেছি, তবে আমি তো ডিটেলস অ্যাড্রেস এভাবে বলতে পারবো না, আমার জানাই নেই। বেশ অসহায় লাগলো শাশ্বতকে। কি করবে, কোথায় যাবে, কোথায় গেলে নন্দিকার খোঁজ পাবে, কিছুই বুঝে উঠতে পারছে না ও। তাই খুব বেশি সময় অপচয় না করে হাত জোর করে নমস্কার করে বিদায় নিল ও ওখান থেকে। সেদিন যখন নন্দিকাকে ওর পেইং গেস্টের সামনে নামিয়ে দিতে গিয়েছিল তখন চিনে গিয়েছিল ওর পেইং গেস্ট বাড়িটা। শাশ্বত ঠিক করল চটপট ওখানেই যাবে। প্রান্তিক স্টেশন থেকে সোজা খানিকটা এগিয়ে গিয়ে ডান হাতে কঙ্কালীতলা যাওয়ার রাস্তাটায় বেশ কিছুটা যাবার পর পাথরঘাটা গ্রাম। ওই গ্রামে ঢোকার মুখেই একটা বাড়ির নিচের তলায় পেইং গেস্ট হিসাবে থাকে নন্দিকা। টোটো ধরে চটপট সেখানে পৌঁছে গেল ও।
তারপর কলিং বেল বাজাতেই বেরিয়ে এলো একজন মহিলা। দেখে মনে হলো এই বাড়ির পরিচারিকার কাজ করেন হয়তো। বলুন, কাকে খুঁজছেন? নন্দিকা, নন্দিকা আছেন? ও, দিদিমণি তো আজকে ভোরবেলা চলে গেছেন। আচ্ছা, কোথায় গেছেন জানেন? মানে কিছু বলে গেছেন কি? সেসব কিছু আমি জানি না, তবে ওনার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছেন। বলে গেছে আর ফিরবেন না। ফিরবেন না? আচ্ছা, এই বাড়ির পেইং গেস্ট যিনি চালান, মানে ওনাকে একটু ডেকে দেওয়া যাবে কি? ও, বড় দিদি মানে মৃদুলা দি, ও তো এখানে মাঝে মাঝে আসে। হ্যাঁ, ওই ওনার ফোন নাম্বারটা যদি পাওয়া যায়। আমি আপনাকে চিনি না জানি না, হঠাৎ করে ফোন নাম্বার দিতে যাব কেন? প্লিজ, আসলে নন্দিকার অ্যাড্রেস জানাটা আমার খুব প্রয়োজন। ওনার কাছে নিশ্চয়ই নন্দিকার কোনো না কোনো ঠিকানা থাকবে, আমার সেটা একটু জানতেই হবে, প্লিজ। দেখুন, দিদিমণির নাম্বার এভাবে আমি কাউকে দিয়ে দিতে পারবো না, তবে দিদিমণি একটা চিঠি লিখে গেছেন। নন্দিকার চিঠি? হ্যাঁ, তা নয় তো কি, চিঠিটা আমার কাছেই আছে। কথাটা বলতে বলতেই জিভ কেটে থেমে গেল মেয়েটা। কি বললেন? নন্দিকা, মানে নন্দিকা চিঠি লিখে গেছে? ইস, না না না, আমি সেসব কথা কেন বলছি, আপনাকে তো আমি চিনিই না। প্লিজ, কি লিখে গেছে একটা বারের জন্য আমায় দেখান, কথা দিচ্ছি আমি চিঠিটা পড়েই আপনাকে আবার ফেরত দিয়ে দেব। চিঠিটা একবারের জন্য দেখাতে রাজি হয়ে গেল। চিঠিটা দেখে শাশ্বত অবাক হয়ে গেল। মৃদুলাদি, বাড়িতে একটা সমস্যা হয়েছে, মা চান না আমি আর এখানে থাকি, তোমার সঙ্গে দেখা হওয়ারও উপায় নেই। ভেবেছিলাম লক্ষ্মী পুজোর পরে তুমি এলে তোমার সঙ্গে দেখা করে তারপর বাড়ি ফিরব, কিন্তু অগত্যা আমাকে ফিরে যেতে হচ্ছে, আমি বাড়ি ফিরে যাচ্ছি, আর কখনো শান্তিনিকেতনে ফিরব না। আমার পুরনো ফোন নাম্বারটাতেও আর পাবে না, ওটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। তোমার হিসাবের সমস্ত টাকা পয়সা আমি মালতি দিদির হাতে দিয়ে গেলাম, তোমার ফোন নাম্বার তো আমার কাছে রইল, সময় পেলে যোগাযোগ করব। প্লিজ ভুল বুঝো না মৃদুলাদি, ভালো থেকো তোমরা। ও, আর একটা কথা, যদি কেউ কখনো আমার খোঁজ করতে আসে আর আমার ঠিকানা জানতে চায়, প্লিজ তুমি দিও না। চিঠিটা পড়তে পড়তে দম বন্ধ হয়ে আসছিল শাশ্বতর। খুব ভালো করে এই বুঝতে পারল, নন্দিকা কখনোই চায় না শাশ্বত তার সন্ধান পাক। কিন্তু মাত্র একটা রাতের ব্যবধানে কি এমন হলো, কি এমন কারণে হঠাৎ করে মেয়েটা বাড়ি ফিরে গেল? তাও আবার ওর সমস্ত পড়াশোনা স্বপ্ন কাজকর্ম ফেলে রেখে? জীবনটা তো আর কোনো গল্প নয়, এটা তো চরম বাস্তব। এ কথা শাশ্বত ছাড়া আর কেই বা ভালো করে বোঝে? কিছুতেই বুঝে উঠতে পারছে না ও কি করবে, কোথায় যাবে, দিশে হারা লাগছে নিজেকে। শেষ ভরসা দিদি। এক মুহূর্ত চিন্তা না করে শাশ্বত ডায়াল করল দিদির নাম্বার। হ্যারে ভাই, কেমন আছিস, শরীর ভালো তো? দিদির গলাটা শুনে আরো বেশি ইমোশনাল হয়ে পড়ছে শাশ্বত। কি বলবে, কোথা থেকে শুরু করবে, কিছুই বুঝতে পারছে না। কি রে ভাই, চুপ করে আছিস কেন, কথা বল। নন্দিকাকে নিয়ে খুব ঘুরে বেড়াচ্ছিস বল, হোয়াটসঅ্যাপে ছবিগুলো দেখলাম, খুব মানিয়েছে কিন্তু। আবারও এক রাশ নীরবতা নিয়েই ফোনটা ধরে রইল শাশ্বত। মনের হদিশ আর পাওয়া যাচ্ছে না, সমস্ত কথা কানে ঢুকলেও মনে পৌঁছতে পারছে না। কি রে ভাই, চুপ করে আছিস কেন, কি হলো তোর? দিদি, দিদি, সবকিছু সবকিছু শেষ হয়ে গেছে। কি বলছিস এসব, এই তো খুশি ছিল আমার ভাইটা, কেন রে, নন্দিকা তোর প্রপোজালে রাজি হয়নি?
না দিদি, না, ও তো আমাকে আশ্বাস দিয়েছিল যে যে কোনো পরিস্থিতিতেই ও আমার পাশে থাকবে, কিন্তু তাও কি হলো পরিষ্কার করে বল আমায়। জানি না, জানি না দিদি, আজ সকাল থেকেই নন্দিকার ফোন সুইচ অফ। ও যে ক্যাফেতে চাকরি করে সেই ক্যাফেতেও গিয়েছিলাম, সেখানে গিয়ে জানতে পারলাম ও শান্তিনিকেতন ছেড়ে আজ সকালেই চলে গেছে। আর ওর পেইং গেস্টেও গিয়েছিলাম জানিস, সেখানেও একই কথা শুনতে পেলাম। এই তো কালকে সব ঠিক ছিল, এক রাত্রের মধ্যে কি হলো? একেবারে পড়াশোনা ছেড়ে শান্তিনিকেতন ছেড়ে চলে গেল, তাই আবার হয় নাকি? খোঁজ নিয়ে দেখ, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে ওর বাড়িতে। জানি না দিদি, ওর বাড়ির ঠিকানাটা পর্যন্ত জোগাড় করতে পারছি না। শুধু এইটুকু জানি যে ওর বাড়ি আরামবাগে। আরামবাগ তো আর কোনো ছোট জায়গা নয়, বল কোথায় খুঁজতে যাব আমি? আমি আমি একেবারে ক্লুলেস। মাথা ঠান্ডা কর ভাই, কোনো পরিস্থিতিতে তোকে এতটা ভেঙে পড়তে দেখিনি। অনেক ঝড়ঝাপটা সামলেছিস, এটা তো সামান্য ব্যাপার। সামান্য ব্যাপার নয় দিদি, আমি এই সম্পর্কটার ব্যাপারে খুব সিরিয়াস ছিলাম। ভাই ভুলে যাচ্ছিস, মাত্র কয়েকদিনের পরিচয়, একটা মানুষকে চেনা জানার জন্য এই কটা দিন যথেষ্ট নয়। এমন কিছু ইনভলভমেন্ট তৈরি হয়নি তোর, তাই আমার মনে হয় এসব চিন্তা তোর বন্ধ করা উচিত। কি বলছিস দিদি? মানছি সম্পর্কটা দুদিনের, মানছি সব মানুষকে দুদিনেই চিনে ফেলা যায় না, কিন্তু যতটুকু চিনেছি ততটুকু কি ভুল চিনেছি দিদি? ঠিক ভুল কিচ্ছু জানি না, শুধু এইটুকু জানি আমার ভাইকে এই সিচুয়েশনে আমি দেখতে পারবো না। ওখানে থাকার আর কোনো দরকার নেই, ছুটি কাটানো শেষ, এবার বাড়ি চলে এসো। দিদি তুই বোঝার চেষ্টা কর। আমি সব বুঝতে পারছি ভাই, তোর খারাপ হবে এটা তো আমি চাইবো না, তোর ভালোর জন্যই বলছি, বেশি দূর ব্যাপারটা এগোয়নি, ইমোশনাল হয়ে পড়ো না। দিদির কথাগুলো আর মোটেই পছন্দ হচ্ছে না শাশ্বতর। হয়তো মানুষ ভালোবাসলে এমনটাই হয়ে যায়, তখন আর ঠিক ভুল বিচার বিবেচনা এই বোধগুলো আর কাজ করে না। হ্যালো ভাই, চুপ করে আছিস কেন? বেখেয়ালে ফোনটা কান থেকে নামিয়ে কখন যে রেড বাটনটা প্রেস করে দিয়েছে সে খেয়াল আর নেই শাশ্বতর। আরামবাগ স্টেশন, ঘন সবুজ ধান ক্ষেতের মাঝে নতুন তৈরি হওয়া স্টেশনটা বেশ নির্জন আর শান্ত। খুব বেশি ট্রেনের যাতায়াত নেই বলেই মানুষজনের আধিক্য চোখে পড়ে না। 5:18 হাওড়া আরামবাগ লোকাল এসে পৌঁছল স্টেশনে। টার্মিনাল স্টেশন হওয়ায় ট্রেনের সমস্ত যাত্রীর কোলাহল মিলিয়ে গেল চোখের নিমেষে। সন্ধে হয়ে আসছে, আজ বিজয়া দশমী। কান পাতলেই শোনা যাচ্ছে দূর থেকে ভেসে আসা ঢাকের আওয়াজ। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। কমলা সূর্যটা যখন দিগন্তে আস্তে আস্তে নিভে যাচ্ছে, সবুজটা যেন ঘন থেকে আরো বেশি ঘন হয়ে উঠছে ধান ক্ষেতের, ঠিক তখনই ধীর পায়ে শাশ্বত এগিয়ে চলল কাঠের বেঞ্চটার দিকে। প্রায় নিস্তব্ধ নির্জন স্টেশনটায় আলো আঁধারির মধ্যে খুব স্পষ্টভাবেই শাশ্বত বুঝতে পারছে দূরে বসে রয়েছে নন্দিকা। সাদা সুতোর কাজ করা একটা সাদা রঙের আনারকালি চুড়িদার আর বড় অযত্নে কোঁকড়ানো চুলগুলো ঘাড়ের কাছে খোপা করে বেঁধে রাখা। গোধূলি আলোয় একটু কাছে এগোতেই বেশ বুঝতে পারল মুখের মধ্যে মেঘ জমেছে এক রাশ।
নির্জন সন্ধ্যাবেলায় দশমীর দিন নন্দিকা কার প্রতীক্ষায় বসে আছে? তবে কি ও জানত ওর খোঁজ করতে করতে শাশ্বত ঠিক পৌঁছে যাবে এখানে? ট্রেনের হুইসেলটা থেমে যেতেই বিদ্যুৎ গতিতে মুখটা ঘোরালো নন্দিকা। হৃৎস্পন্দন যেন আরো বেড়ে যাচ্ছে শাশ্বতর। রুদ্ধশ্বাসে দৌড়ে চোখের পলকে পৌঁছে গেল নন্দিকার সামনে। কেন নন্দিকা, কেন কেন তুমি চলে এসেছো কাউকে কিছু না জানিয়ে? কেন কেন এত চিন্তায় ফেলেছিলে আমাকে? নিশ্চুপ নিষ্পাপ মুখটা এক রাশ বিষাদ নিয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে শাশ্বতর দিকে। বেখেয়ালে সিঁদুর মাখা বাঁ গালটায় গড়িয়ে পড়ছে চোখের জল। ডান হাতটা আলতো ছুঁয়ে জলের বিন্দুটা মুছে দিল শাশ্বত। কি কি হয়েছে, কি হয়েছে বলো আমায়। কই, কিছু হয়নি তো? তবে তবে যে কাউকে কিছু না বলে চলে এলে, কত চিন্তা হচ্ছিল বলতো? আমি জানতাম তুমি আমাকে ঠিক খুঁজবে। আমার ভালোবাসা কতটা খাঁটি সেটা জানার জন্যই তো চলে এলাম। তাই বলে এত টেনশন দিতে পারলে আমায়? কেন নন্দিকা, কেন কেন? তারস্বরে ফোনের রিং বেজে উঠল। হ্যালো ভাই, কি হলো, গোজগাজ কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ, ও ও তুই? সম্বিত ফিরল শাশ্বতর। দশমীর দিন হোমস্টের ঘরের মধ্যেই কাটিয়েছে সারাটা সকাল দুপুর, আর এখন দুপুর গড়িয়ে সন্ধে। চোখটা লেগে এসেছিল, তার মাঝেই স্বপ্ন এসে উঁকি দিয়েছিল কোনো এক ফাঁকে। আবার স্বপ্নভঙ্গ। হ্যাঁ দিদি বল। তাই করব। অগত্যা আর কোনো উপায় না দেখে কালিম্পং ফিরল শাশ্বত। সেই এক গতি বাঁধা জীবন, সেই একাকিত্ব, সবকিছু যেন গলা চেপে ধরতে চাইছে শাশ্বতকে। কিছু তো করার নেই, মানিয়ে তো নিতেই হবে পরিস্থিতি। আজ কোজাগরি পূর্ণিমা, গোল থালার মতো চাঁদটা আজ বড় বেশি উজ্জ্বল। পূর্ণিমার রাতের চাঁদের আলোয় চা বাগানে চা পাতা তোলার রেওয়াজ রয়েছে। নৈসর্গিক সুন্দর একটা দৃশ্য। কালিম্পংয়ের বাড়ির ঝুল বারান্দাটায় এসে দাঁড়ালেই এই দৃশ্য নজরে পড়ে প্রতি পূর্ণিমায়। মনমরা শাশ্বত এসে দাঁড়াল ছাদের কিনারা ঘেঁষে, আর আকাশের দিকে তাকিয়ে মনটা বড্ড খারাপ করল ওর। এই একই পূর্ণিমার জ্যোৎস্না আমায় স্পর্শ করে তোমার কাছেই যাচ্ছে নন্দিকা, যতই দূরে যাও না কেন এই এক আকাশের নিচেই থাকতে হবে। যত দূরেই হারিয়ে যাওয়ার চেষ্টা করো, এই একই চাঁদের জ্যোৎস্না তোমাকেও স্পর্শ করবেই। এমনটা কেন হচ্ছে? সবকিছু কেন যে গুলিয়ে যাচ্ছে কিছুতেই বুঝতে পারছে না শাশ্বত। আর ওদিকে নন্দিকার বাড়িতে তখন পরিস্থিতি অন্যরকম। বেশ কিছুদিন ধরেই মায়ের অসুস্থতা নজরে পড়েছিল নন্দিকার। লক্ষ্মী পুজোর দিন সারাদিনের উপোসের পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে নন্দিকার মা। মা, ও মা, এরকম পেটের যন্ত্রণা তোমার কতদিন ধরে হচ্ছে মা? অনেক দিন ধরেই ননিমা, আমি তোকে বলতে ভয় পাচ্ছিলাম, ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু কি করে জানবো বলতো হঠাৎ করে আজই এই সমস্যাটা মাথা চাড়া দিয়ে উঠবে। তোমার অনেক আগেই আমাকে বলা উচিত ছিল মা, কলকাতায় অনেক ডাক্তার রয়েছে, তাদের সাথে অন্তত কনসাল্ট করার সুযোগ পেতাম। অত ভাবিস না মা, ঠিক হয়ে যাবে,
আজ সারাদিন উপোস থেকেছি তো, তাই হয়তো একটু পিত্তি পড়ে গেছে। পিত্তি পড়ে যাওয়ার লক্ষণ এটা নয়। তোমাকে আমি আগামীকালই কলকাতায় নিয়ে যাব, ডাক্তার দেখাবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ওহ, তুই একটু বেশি দুশ্চিন্তা করছিস, অত কিছু হয়নি রে বাবা আমার, দেখিস কাল সব ঠিক হয়ে যাবে। কি নিয়ে এত ভাবছো মা, টাকা পয়সা নিয়ে ভাবছো? তেমন হলে গ্রামের বাড়ি জমি সব বিক্রি করে দেওয়া হবে। তুই বাবা তিলকে তাল করছিস, এমন কিছুই হয়নি আমার। নন্দিকার জীবনে শুরু হয় নতুন জীবন সংগ্রাম। কিডনির অসুখ ধরা পড়ে নন্দিকার মায়ের। অপারেশনের যে পাহাড় প্রমাণ খরচ, তা কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয় ওদের পরিবারের। সেই আর্থিক সচ্ছলতা ওদের নেই। এগিয়ে আসে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। রক্তের গ্রুপ এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষায় নির্ধারিত হয় যে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ডোনার হিসাবে নন্দিকা নিজেই তার মাকে একটা কিডনি দিতে পারবে। ফুটফুটে সুন্দর মেয়েটা তার প্রাণের থেকেও প্রিয় মায়ের জন্য এটুকু আত্মত্যাগ করতে দুবারও ভাবেনি। তবে তাতেও শেষ রক্ষা হয় না, ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়েন মা। শেষের দিকটায় প্রায় বেশিরভাগ সময়েই হীনমন্যতায় ভুগতেন। মনের কোথাও যেন একটা মেয়েকে নিয়ে দুশ্চিন্তা কাজ করত, আর তার সঙ্গে কাজ করত এক রাশ খারাপ লাগা। আমি ভুল করেছি ননিমা, আমার সেদিন তোকে আটকানোটা উচিত হয়নি। আজ শাশ্বত ছেলেটা থাকলে তোর হয়তো একটা সংসার হতো। তোর কাছে তো আমি শুধু ঋণী নই, সারা জীবন দোষের ভাগী হয়ে থাকলাম। এসব কি বলছো মা? তুমি এসব নিয়ে কেন এত ভাবছো? তুমি এসব নিয়ে একদম ভেবো না, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে মা। জানি না মা, জানি না, আমি আর সত্যি কোনোদিন উঠে দাঁড়াতে পারবো কিনা জানি না। কিন্তু জানিস তো, অন্তত এইটুকু সুখ আমার মনের মধ্যে থাকবে যে আমি আমার মেয়েটাকে মনের মতো করে মানুষ করতে পেরেছিলাম। কোন মেয়ে তার মায়ের জন্য এমন আত্মত্যাগ করে বল? আমি যত নষ্টের গোড়া, কেন যে তোকে সেদিন বাধা দিলাম। শুধু শুধু এসব কথা বলে নিজের শরীরকে কষ্ট দিচ্ছ কেন মা? এত কিছু ভাবছ কেন তুমি? সব ঠিক হয়ে যাবে দেখো। জানি না, জানি না আমার আর কিছু ঠিক হবে কিনা। বড় অন্যায় করেছি রে মা তোর সঙ্গে, বড় অন্যায় করেছি। অসুস্থতা যেভাবে গ্রাস করেছিল, তাতে আস্তে আস্তে নিজের মনকে তৈরি করছিল নন্দিকা। মা চলে যাবেন হয়তো, তবে বাকি জীবন সংগ্রাম তাকে একাই লড়তে হবে। বাবার শরীর ভেঙেছে অনেকদিন আগেই, বড় অসহায় আজ নন্দিকা। নন্দিকার জীবন সংগ্রামের কথা, নিজের একটা কিডনি দিয়ে মায়ের জীবন বাঁচানোর চেষ্টার ছোট্ট একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল একটি বাংলা সংবাদপত্রে। আর কাকতালীয়ভাবে সেই সংবাদপত্রের ওই ছোট্ট প্রতিবেদন নজর এড়িয়ে যায়নি শাশ্বতর। মাঝে কেটে গেছে প্রায় 7-8 মাস, তবুও শাশ্বত ভুলতে পারেনি নন্দিকাকে। বরং যত দিন গেছে ওর স্মৃতিটুকুই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে বাকি জীবনটা। তবে এই প্রতিবেদনটা দেখে বিদ্যুৎ গতিতে মাথায় খেলে গেল নানান চিন্তা। সংবাদ মাধ্যমের অফিসে ফোন করে খোঁজ খবর নিল এবং যাচাই করল খবরের সত্যতা। তারপর দ্রুত পৌঁছে গেল কলকাতা শহরের সেই হাসপাতাল যেখানে কিডনি ট্রান্সপ্লান্টের ঘটনাটা ঘটেছে, আর সেখান থেকেই বড় অনুনয় বিনয় করে জোগাড় করে ফেলল নন্দিকার বর্তমান ঠিকানা। কেন কেন চলে এসেছিলে সেদিন তুমি? আর চলেই যদি আসবে তাহলে কথা দিয়েছিলে কেন সারা জীবন থাকার? কি কি হলোটা কি, চুপ করে দাঁড়িয়ে রয়েছো যে?
নিশ্চুপ নির্বিকার নন্দিকা দাঁড়িয়ে রয়েছে ওর গ্রামের বাড়ির মাটির উঠোনে। একপাশের ছোট্ট অংশে তখনও বাঁশের প্যান্ডেলের গায়ে সাদা কাপড়গুলো খোলা হয়নি। বিধ্বস্ত নন্দিকাকে দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে যে একটা বড় রকম ঝড় বয়ে যাচ্ছে ওর জীবনে। সদ্য মাতৃহারা হয়েছে মেয়েটা, গতকালই শ্রাদ্ধের সমস্ত কাজ মিটেছে। শাশ্বতকে একেবারেই এক্সপেক্ট করেনি আজ এখানে, তাই ঠিক কী বলবে বুঝে উঠতে পারছে না নন্দিকা। আপনি এখানে? আমার ঠিকানা আপনাকে কে জানালো? সেটা জানার কি খুব প্রয়োজন আছে নন্দিকা? তোমার ঠিকানা কোথা থেকে জেনেছি সে কথা না হয় অন্য একদিন বলবো। আজ তোমার কাছ থেকে একটা জবাব চাইতে এসেছি। কি জবাব চাই বলুন। নিজের পড়াশোনা, নিজের কেরিয়ার সব কিছু এক চুটকিতে পিছনে ফেলে চলে আসতে পারলে? আমায় দেওয়া কথাটা তাহলে শুধুই কথার কথা ছিল, তাই তো? আপনি আপনি এখন এখান থেকে চলে যান, আমার এই মুহূর্তে মানসিক অবস্থা ভালো নয়। জানি নন্দিকা, তোমার বাড়ি আসার পথে যে রিক্সা দাদার সঙ্গে আসছিলাম তিনি তোমার সব কথাই বলেছেন। আমি খবর পেয়েছি কাকিমার কিডনি ট্রান্সপ্লান্টে তুমিই ডোনার ছিলে, তারপরেও কাকিমাকে বাঁচানো যায়নি। গতকাল কাকিমার শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল, তাও শুনলাম আমি। আর আমার মনে হয় এই সময় তোমার সব থেকে বেশি দরকার আমাকেই। ভুল ভাবছেন আপনি, আপনাকে আমি মাত্র কয়েকটা দিন চিনেছিলাম শাশ্বতবাবু, তাতে আপনার উপর নির্ভরতা তৈরি হয়নি। আপনি প্লিজ এখান থেকে চলে যান। যাবো বলে তো আসিনি নন্দিকা, খালি হাতে শাশ্বত ফিরে না। হয় আজ তুমি নিজের মুখে স্বীকার করো যে সেদিন তুমি যা প্রতিশ্রুতি দিয়েছিলে তা মিথ্যে, আর না হলে আমার সঙ্গে নতুন জীবন শুরু করবে চলো। বড্ড ছেলে মানুষই করছেন, যা চাই যখন চাই যেভাবে চাই সেভাবে সেটা হাসিল করা যায় না। আপনি যা চাইছেন তা হয় না। কেন কেন হয় না নন্দিকা, কিসের আপত্তি? আমার স্ত্রী ছিল, সন্তান আছে, আমি তোমার থেকে বয়সেও বেশ কিছুটা বড়, এটাই সমস্যা তো? এটাই তাহলে প্রতিকূলতা? কিন্তু আমি তো তা প্রথম থেকেই কখনো লুকিয়ে যাইনি। তারপরেও তো তুমি কথা দিয়েছিলে আমার সঙ্গে থাকার, আমার সঙ্গে বাকি জীবনটা কাটানোর। আপনার স্ত্রী মারা যাওয়া বা আপনার সন্তান থাকাটা কখনোই আমার দূরে সরে যাবার কারণ নয়। অতটা অতটা নিজ মানসিকতা আমি অন্তত দেখাতে পারবো না। আপনি আপনি এখান থেকে চলে যান, প্লিজ চলে যান। কেন? আমি এখানে তোমার সামনে দাঁড়িয়ে থাকলে ধরা পড়ে যাচ্ছ, তাই বারণ করছো থাকতে, তাই তো? কি বলো? আর কোনোভাবেই বাক্য ব্যয় করতে চাইছে না নন্দিকা। কেন বুঝতে পারছে না লোকটা যে তাকে যতই চোখের সামনে দেখবে ততই দুর্বল হয়ে পড়বে মেয়েটা। কিন্তু কোনো না কোনোভাবে মাকে দেওয়া কথা রাখতেই হবে। এক ছুটে বাড়ির ভিতরে চলে যাবে বলে পিছন ঘুরতেই হ্যাঁচকা টানে নিজের কাছে টেনে আনল শাশ্বত নন্দিকাকে। তারপর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলল, তোমারও তো শরীর ভালো নয় নন্দিকা, জীবনের এই লড়াইটা শুধুমাত্র তুমি একা লড়বে এমনটা তো হতে পারে না, আমাদের তো একসাথে পথ চলার কথা। তাহলে তুমি একাই কেন সব ঝড়ঝাপটা সামলাবে? এই এই তুমি কি করছো, কেন করছো এসব? প্লিজ প্লিজ চলে যাও এখান থেকে। যাবো বলে আসিনি নন্দিকা, আজ আমি আমার নন্দিকাকে আমার সঙ্গে নিয়ে তবেই ফিরব।
ছেলে মানুষই করো না প্লিজ। মাকে কথা দিয়েছিলাম কখনো কখনো আর তোমার সামনে দাঁড়াবো না। মায়ের আপত্তি ছিল আমাদের সম্পর্কে, তাই আর। তাই আর তুমি আমার সঙ্গে ফিরতে চাও না, তাই তো? এই জীবনের লড়াই, বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত এই সংগ্রাম নিজে একাই চালিয়ে যেতে চাও, তাই তো? তাতেই বোধহয় তোমার মা বেশি খুশি হবেন। তোমাকে এতটা দুঃখ এতটা কষ্টে দেখে পরলোক থেকে তিনি সত্যি খুশি হবেন তো? কেন আমাকে দুর্বল করে দিচ্ছ শাশ্বত? আমি তো অনেকটাই ভুলতে চেষ্টা করেছি। ভুলতে পেরেছো কি? এমনটা করো না প্লিজ। কোনো কথা আর শুনতে চাই না। আজ আমি তোমায় না নিয়ে ফিরছি না। কোথায় যাব? জাহান্নামে। এই যে আমার বাম বুকে যার মাথা, তার চোখেতেই সকল স্বপ্ন গাথা। যার বিহনে ওষ্ঠাগত প্রাণ, হৃদয় জুড়ে বাড়ছে ক্ষত স্থান, তার ছোঁয়াতেই জীবন হবে জানি, সোনায় মোরা ঘুচবে সকল গ্লানি। নন্দিকা আর শাশ্বত অনেক ঝড় ঝাপটা প্রতিকূলতা পেরিয়ে আজ দুটি শরীর এক আত্মা। বয়সের পার্থক্যটা আজ ওদের মাঝখানে কোনো পাঁচিল তুলতে পারেনি। আজ আবার নিজের একাকিত্ব ভুলতে নন্দিকাকে নিজের পাশে পেয়েছে শাশ্বত। প্রাণের থেকেও প্রিয় মাকে হারিয়ে নন্দিকার চোখে যখন অন্ধকার, তখনই আলোর দিশা হয়ে আবার চোখের সামনে এসে দাঁড়িয়েছে শাশ্বত। আসলে দুজনের জীবন যে একই সুতোতে বাঁধা। লক্ষ্মীমের দোষী প্রেম অন্তিম পর্ব আজ এ পর্যন্তই। যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন এবং সেই সঙ্গে যদি আপনার আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে আর অপেক্ষা কেন, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। আর সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আপনারা তো জানেনই ভালোবাসার মরশুম ইউটিউবের পাশাপাশি ওয়েবসাইটেও অ্যাভেলেবেল, www.ভালোবাসারমরশুম.com। এই আমাদের ওয়েবসাইট লিঙ্ক, যা দেওয়া রইল ডেসক্রিপশানে। আর সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিঙ্কটাও। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে অবশ্যই ওখানে DM করতে পারেন। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন ঝিল্লি চৌধুরী, শান্তনু বর্মন, প্রদীপ মান্না, রঞ্জিত ভূঁইয়া, খোকন গোড়ে, রিমা দে, দীপঙ্কর জানা, শুভ্রজিৎ দে, অঞ্জনা গারু, প্রবীর মল্লিক সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, নন্দিকা যে পেইং গেস্টে থাকতো সেই পেইং গেস্টের ওনারের নাম কি? গল্পটা যদি খুব মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে কিন্তু এই উত্তরটা ভীষণ সহজ। তাই চটপট টাইপ করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়, আর তারপর আবার আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30। ততক্ষণ ভালো থাকবেন সকলে, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন, আর দীপাবলির অগ্রিম শুভেচ্ছা ভালোবাসার মরশুমের পরিবারের প্রত্যেকটি সদস্যকে।